আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ ডিসকাশন হতে চলেছে তাই ভিডিওটা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করবো ডাব্লিউ বি এইচ আর বি সাকসেসের ক্ষেত্রে স্টাফ নার্স গ্রেড টু সাকসেসের ক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই সময় থাকতে বিষয়গুলি তোমরা এইভাবে প্রিপারেশানস নাও এবং ডাব্লিউ বি সাকসেসের জন্য বিগত বছরে স্টুডেন্টরা কি কীভাবে স্ট্র্যাটেজি নিয়েছিল এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে তোমাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো যাদের এক্ষেত্রে ভিডিওটা পছন্দ হবে না তারা ভিডিওটা স্কিপ করতে পারো যাদের মনে হবে ভিডিওটা যে এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং তারা এক্ষেত্রে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক দেবে আমাদের চ্যানেল যেটা রয়েছে সেটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে ডাব্লিউ বি স্টাফ নার্স গ্রেড টু এর সাকসেসের জন্য কি কি স্ট্র্যাটেজি তোমরা এখন থেকেই রেডি করবে এবং প্রিপারেশন কিভাবে নেবে এই সংক্রান্ত আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ডাব্লিউ বি এইচআরবির আগামী দিনে তোমাদের কী কী স্ট্র্যাটেজি নিতে হবে সাকসেস কিভাবে পাবে ফাইনাল মেরিট প্যানেল লিস্টে তোমার নাম কিভাবে এনলিস্টেড হবে তার জন্য কি কি স্ট্র্যাটেজি প্রিপারেশনস প্রস্তুতি সমস্ত কিছু নিয়ে আজকে আমরা ডিসকাস করব কোন বই বেশি ভালো করে পড়বে সংক্রান্ত সকল বিষয় আজকে আলোচনা করব বিগত বছরের যারা সাকসেস পেয়েছে তারা কিভাবে প্রস্তুতি নিয়েছিল সমস্ত বিষয় ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ তুলে ধরব তাই ভিডিওটা কিন্তু লেন্দি হতে চলেছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও শেয়ার করো আরেকটা বিষয় ভিডিওটা লাইক দেবে এবং তোমাদের যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে ভিডিওর কমেন্ট বক্স সেকশনে অবশ্যই কমেন্টস করো ডাব্লিউ বি এইচ আরভিস্ট আপনার্স গ্রেড টু প্রিপারেশনের জন্য বা স্ট্র্যাটেজির জন্য কিছু বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে তোমার নাম ফাইনাল মেরিট প্যানেল লিস্টে উঠবে তার জন্য তোমাকে এখানে কিছু ইউনিক বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে ইউনিক বিষয় বলতে যে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি কি কি ডাব্লিউ বি এইচ আর বি নার্স গ্রেড টু এর সাকসেসের জন্য যে বিষয়গুলি খুবই দরকার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সেই বিষয়গুলি কি কি সেটা হচ্ছে প্রথমেই বলে রাখি ডাব্লিউ বি এইচ আর বি নার্স গ্রেড টু সাকসেসের জন্য মূলত যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউ মাস্ট হ্যাভ কনফিডেন্স তোমার মধ্যে যেন কনফিডেন্স থাকে যে আমি এটা করতে পারবো বিগত বছরগুলিতে যারা এক্ষেত্রে সাকসেস পেয়েছে তাদের সব থেকে গুরুত্বপূর্ণ এক্ষেত্রে হাতিয়ার ছিল যেটা সেটা হচ্ছে কনফিডেন্স ল্যাক অফ কনফিডেন্স থাকলে ইন্টারভিউ রুমে প্রবেশ করার পরই যারা ইন্টারভিউর থাকবেন তারা তোমার জেসচেয়ার বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে তারা বুঝতে পারবেন যে তোমার এক্ষেত্রে ল্যাক অফ কনফিডেন্স রয়েছে অবশ্যই যেন কনফিডেন্স থাকে এবং এটা আবার একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যেন ওভার কনফিডেন্স যেন না থাকে ওভার কনফিডেন্স থাকলে আবার মুশকিল অর্থাৎ তোমার যেন কনফিডেন্স কিন্তু হান্ড্রেড রাখবে দু নম্বর হচ্ছে টু দ্য পয়েন্ট অ্যান্সার তোমাকে জিজ্ঞাসা করলো হোয়াট ইজ পিপি কিট তোমাকে অ্যান্সার দিতে হবে টু দ্য পয়েন্ট অ্যান্সার বা তোমাকে জিজ্ঞাসা করলো হোয়াট ইজ বিজি ভ্যাকসিন একটা সেন্টেন্সের মধ্যে সেটাকে গুছিয়ে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে এবং সেটাকে অ্যান্সার দিতে হবে এক্ষেত্রে তোমার অ্যানসারটা যেন একটা সেন্টেন্স বা দুটো সেন্টেন্সের মধ্যে হয় এমনটা নয় যে বিসিজি ভ্যাকসিন সম্বন্ধে পুরো ডিটেলসটা তুমি বলতে শুরু করলে এবং সেটা গিয়ে দাঁড়ালো কুড়িটা তিরিশটা সেন্টেন্সে তাহলে এই বিষয়টা যেন না হয় অর্থাৎ যেটা তোমাকে জানতে চাওয়া হচ্ছে যদি ইন্টারভিউ হয়ে থাকে তাহলে যেটা জানতে চাওয়া হচ্ছে শুধুমাত্র সেই বিষয়টাই তুমি তুলে ধরবে এক্ষেত্রে এক্সট্রার কোনো কিছু জানানোর সেইভাবে প্রয়োজন নেই যদি ইন্টারভিউয়াররা তোমাকে এক্সট্রা তোমার থেকে জানতে চায় তখন তুমি এক্সট্রা জানাবে অর্থাৎ টু দা পয়েন্ট অ্যানসার হচ্ছে তোমাদের দিতে হবে তিন নম্বর হচ্ছে ইন্টারভিউ রুমে নো আর্গুমেন্টস অর্থাৎ সাফল্যের যে মূল চাবিকাঠি সেটা হচ্ছে ইন্টারভিউ যারা থাকবেন তারা অনেকটাই সিনিয়র নার্সিং কলেজের এক্ষেত্রে প্রিন্সিপাল থাকতে পারেন বা নার্সিং কলেজের সিনিয়র অফিসাররা থাকতে পারেন বা কোনো কোনো ক্ষেত্রে ডাব্লিউ বি আন্ডারে যে সমস্ত বা ওয়েস্ট বেঙ্গল হেলথের আন্ডারে যে সমস্ত ডক্টররা রয়েছেন তারাও থাকতে পারেন ইন্টারভিউ বোর্ড কিভাবে গঠিত হয় এটা আমি এর আগে পূর্বতন ভিডিওতে আলোচনা করেছি যে বোর্ডে কারা কারা থাকেন এই নিয়ে সেই বিশেষ কিছু আমি বলছি না কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের আর্গুমেন্টস কিন্তু ইন্টারভিউ রুমে করা যাবে না সেক্ষেত্রে তুমি যে বিষয়টা জানো না সেটা বলবে যে আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমি বিষয়টা জেনে নেবো এইভাবে সেটাকে স্কিপ করবে কিন্তু কোনো ধরনের আর্গুমেন্ট কিন্তু করতে যাবে না এটা নাম্বার থ্রি পয়েন্ট তারপর গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্র্যাটেজি কোন কোন বিষয়গুলি পড়তে হবে কারণ মূলত সব বিষয় পড়তে হবে কারণ এটা ইন্টারভিউয়ে সব জায়গা থেকেই কোশ্চেন্স করা হয় তোমাদের ভালোভাবে কিন্তু এর জন্য প্রস্তুতি নিতে হবে প্রিপারেশনস নিতে হবে যেটাই বলবে অবশ্যই তোমাদের হচ্ছে থিওরি যে বইগুলি রয়েছে যেটা যে বইগুলি পড়ে তোমরা জিএনএম বা বিএসসি বা পোস্ট বিএসসি যেটা যে করেছ সেই বইগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত যে রাইটারেরই থাকুক সেই বইগুলি অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে পড়বে কারণ এখান থেকেই কিন্তু পুরো ডিটেলসটা তোমরা পাবে এবং লাস্টের দিকে আমি বলে দেবো যে এছাড়াও তোমরা আর কোন কোন বই পড়তে পারো যে বইগুলি পড়লে তোমাদের এক্ষেত্রে কিন্তু অনেকটাই উপকার হবে সেটা কিন্তু ভিডিওর শেষ অংশে আমি তোমাদের জানাবো। স্ট্র্যাটেজি যেন অবশ্যই থাকে এবং যে স্ট্র্যাটেজিটা তোমার অন্য স্টুডেন্টের থেকে বা অন্য ক্যান্ডিডেট থেকে যেন ডিফারেন্ট হয় অর্থাৎ নিজেকে এক্ষেত্রে একটা ইউনিক করতে হবে অর্থাৎ যারা ইন্টারভিউয়ার থাকবেন তারা যেন বুঝতে পারেন যে হ্যাঁ স্টুডেন্ট যে ক্যান্ডিডেট রয়েছে তার মধ্যে যথেষ্ট নার্সিং সম্পর্কিত জ্ঞান রয়েছে নার্সিংটা জানে এক্সপিরিয়েন্সড এবং সব থেকে বড়ো বিষয় যে বিষয় সম্পর্কিত সম্পর্কে হানড্রেড পার্সেন্ট নলেজ যেন অবশ্যই থাকে এবার চলে আসবো প্রিপারেশান ট্রিক্স বিগত বছরগুলিতে আমরা যেটা দেখেছি যারা সাকসেস পেয়েছে ডাব্লুবিএইচআ আর বিতে কোশ্চেন্স কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রিপিটেড হয় বিগত বছরগুলিতে যারা সাকসেস পেয়েছে আমাদের চ্যানেলের মারফত যারা চ্যানেল ফলো করতো যারা তোমরা চ্যানেল ফলো করো তারা প্রায় জানো যে আমাদের চ্যানেল অনেকটাই পুরাতন চ্যানেল এবং প্রায় সাড়ে তিন বছর পথ অতিক্রান্ত হওয়ার পর আমরা এই জায়গাতে এসেছি অর্থাৎ আমরা নতুন নতুন কোনো গজিয়ে ওঠা এক্ষেত্রে চ্যানেল নয় ব্যাঙের ছাতার মতন দেখবে তোমরা অনেক নতুন চ্যানেল গজিয়ে উঠেছে যারা স্টুডেন্টদের বিভ্রান্ত করছে সেই ধরনের বিভ্রান্ত কর পরিবেশ থেকে তোমরা দূরে থাকবে তোমরা এক্ষেত্রে অভিজ্ঞতার যে বিষয়টা রয়েছে সেটার ওপরই নির্ভরশীল থাকবে আমরা সাড়ে তিন বছরের বেশি সময় ধরে এই চ্যানেল থেকে স্টুডেন্টদের গাইড করে আসছি বিগত বছরগুলিতেও সাকসেস পেয়েছে তার ডেটা তোমরা অলরেডি দেখেছো আরেকবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলে বিগত বছরগুলিতে যারা সাকসেস পেয়েছে ডাব্লুবিএইচআ যারা পেয়েছে তাদের ডিটেলস কিন্তু এক্ষেত্রে শর্টস ভিডিও সেকশনে রয়েছে তোমরা এই শর্টস ভিডিও সেকশন ক্লিক করবে বিগত বছরের যারা সাফল্য পেয়েছে তাদের ডিটেলসটা তোমরা দেখতে পাবে এবছর আমরা কি করেছি এবছর আমরা কিন্তু মেম্বারশিপ প্ল্যান শুরু করেছি যেটা ইউটিউবের একটা পলিসি এক্ষেত্রে আমরা এখনও পর্যন্ত থার্টিন প্লাস ভিডিও দিয়েছি পেড মেম্বারস যারা রয়েছে তাদের উদ্দেশ্যে যেখানে মোর দ্যান ওয়ান নাইন ফাইভ প্লাস একশো পঁচানব্বইটা বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স আমরা স্টুডেন্টদের দিয়েছি এর মধ্যে কিছু কিছু ভিডিও ফ্রি ভিডিও রয়েছে যেগুলো ফ্রি ভিডিও তারা সবাই তোমরা সবাই কিন্তু অ্যাক্সেস করতে পারছ কিন্তু যেগুলি পেইড ভিডিও রয়েছে সেগুলি শুধুমাত্র পেইড মেম্বারসরাই পেয়েছে পেইড মেম্বারশিপ নেবার জন্য প্রথমে তোমাদের জয়েন বাটনটা ক্লিক করতে হবে জয়েন বাটন ক্লিক করার পর এখানে তোমরা নিচের দিকে যখন আসবে এখানে দেখতে পাবে যে এইটটি নাইন এবং ওয়ান ফাইভ নাইন এই দুটি কিন্তু মেম্বারশিপের প্যাকেজ রয়েছে তোমাদেরকে বলবো যারা মেম্বারশিপ নেবে তারা ওয়ান ফাইভ নাইনটা নেবার জন্য কারণ মান্থলি এটা নিলে প্রত্যেকটা ভিডিওই তোমার জন্য অ্যাভেলেবেল থাকবে কারণ এইটটি নাইনে সমস্ত ভিডিও অ্যাভেলেবেল নয় পেমেন্ট করার সময় তোমরা মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করবে এবং পেটিএম দ্বারা বা এক্ষেত্রে গুগল পে ফোনপে দ্বারাও পেমেন্ট করতে পারো অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই মেম্বারশিপ নিতে ইচ্ছুক কিন্তু এক্ষেত্রে সার্ভারের প্রবলেম বা পেমেন্ট করতে পারছো না তার জন্য তোমরা মেম্বারশিপ নিতে পারছো না মেম্বারশিপ যারা নেবে তাদের জন্য এই ভিডিওগুলি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তাহলে এই ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে এবং আরেকটা বিষয় যারা মেম্বারশিপ নিতে পারছ না তাদের ক্ষেত্রে বলবো যে পেমেন্ট করতে পারছো না যারা এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে অবশ্যই কমেন্টস করো নিচের দিকে যে আমি মেম্বারশিপ নিতে চাই বিকল্প রাস্তা তোমাদের বলে দেওয়া হবে যে তোমরা কীভাবে মেম্বারশিপ এক্ষেত্রে নিতে পাবে এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো যে আমি মেম্বারশিপ নিতে চাই এবং এখন থেকেই প্রস্তুতি নিতে হবে যখনই ইন্টারভিউ হোক না কেন প্রস্তুতি তোমার যেন কোনো খামতি না থাকে কোনো ত্রুটি না থাকে প্রস্তুতি একদিনে হয় না যারা সাফল্য পেয়েছে বিগত বছরগুলিতে আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি স্টুডেন্টদের যারা সাকসেস পেয়েছে তারা কিন্তু এক্ষেত্রে বিগত তিন চার মাস পাঁচ মাস মাস ভালোভাবে তারা কিন্তু এক্ষেত্রে প্রস্তুতি নিয়েছিল যেটা আমার অভিজ্ঞতা তাদের সঙ্গে রয়েছে সেটা আমি তোমাদের শেয়ার করলাম বাকি আরও কি কি পয়েন্ট রয়েছে এগুলো তোমাদের সাথে শেয়ার করবো যে সাকসেস পাওয়ার জন্য কি কি আরও এক্ষেত্রে স্ট্র্যাটেজি রয়েছে যে বিষয়টা তোমাদের একটু আগে আমি শেয়ার করছিলাম প্রিপারেশন স্ট্রিক্স লাস্ট ফাইভ ইয়ারের ইন্টারভিউয়ের কোশ্চেন্স আমরা অলরেডি সেগুলো স্টুডেন্টদের দিচ্ছি তোমরা অলরেডি যারা মেম্বারশিপ নিয়েছ তারা কিন্তু লাস্ট ফাইভ ইয়ারের কোয়েশ্চেন্স কিন্তু পাচ্ছ এখনও পর্যন্ত মেম্বারশিপ যারা নিয়েছে প্রায় তোমরা ধরে রাখো যে ওয়ান নাইন ফাইভ প্লাস কোশ্চেন্স কিন্তু তারা পেয়েছে এবার চলে আসছি নেক্সট পয়েন্ট এক্ষেত্রে হচ্ছে স্টাডি থিওরি বুকস এর কোনো বিকল্প নেই থিওরি বই ভালোভাবে কিন্তু তোমাদের পড়তে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত থিওরি বইগুলি পড়তে হবে প্রত্যেকটা চ্যাপ্টার এক্ষেত্রে ভালোভাবে পড়তে হবে এ টু জেড চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশনস অবশ্যই নিতে হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি স্টুডেন্টদের বলি বাকিটা তাদের বিষয় টার্গেট হাই যে বইটা রয়েছে সেই বইটা তোমরা এক্ষেত্রে পারচেস করবে এবং এই বইটা কিন্তু পড়াশোনা করবে টার্গেট হাই বই আমাজন থেকে তোমরা পেয়ে যাবে অলরেডি তোমরা জানো টার্গেট হাই যে বইটা রয়েছে এই বইটা তোমরা চেষ্টা করবে আমি লাভ ভিডিও লাস্টের দিকে টার্গেট হাই বইটা তোমাদের একবার দেখিয়ে দেবো যে অ্যান্সারটা দাও সেটা কিন্তু যেন কারেক্ট হয় কোনো ভুল বা নেগেটিভ ইমপ্রেশন যেন ইন্টারভিউরদের মধ্যে স্প্রেড না হয় বা তারা যেন এক্ষেত্রে কোনোভাবে তোমার অ্যানসার তুমি যেটা দিচ্ছ তারা এক্ষেত্রে অবশ্যই যেন তোমার প্রতি অফেন্ডেড যেন না হন অর্থাৎ এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে যে অ্যানসারটাই দাও সেটা যেন কারেক্ট যদি না জানো সেটাকে বলবে যে আমার এই মুহূর্তে মনে পড়ছে না এইভাবে তুমি স্কিপ করতে পারো পরবর্তী ক্ষেত্রে আরও ডিটেলসের জন্য আমাদের আরও অনেক ভিডিও আসবে আগামী দিনে ডাব্লু বি স্টাফনা স্প্রেড টু স্ট্র্যাটেজির জন্য আরও অনেক ভিডিও আমাদের ভবিষ্যতে আসবে তার জন্য চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে আরেকটা বিষয় তোমাদের বলে রাখছি যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশন যেটা নিচের দিকে রয়েছে এখানে কমেন্টস করো যে আমি মেম্বারশিপ নিতে চাই এক্ষেত্রে বিকল্প রাস্তা তোমাদের বলে দেওয়া হবে যে কিভাবে তোমরা মেম্বারশিপ নিতে পারো এবং বিগত দিনের যে কোশ্চেনসগুলি আমরা অলরেডি দিয়েছি স্টুডেন্টদের সেই কোশ্চেন্সগুলিও তোমরাও কিন্তু পেয়ে যাবে ভিডিওটা প্রচুর শেয়ার করো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশানে জানাও আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো আজকের ভিডিও এই পর্যন্ত প্রত্যেকে এক্ষেত্রে প্রিপারেশন শুরু করে দাও আগামী দিনে বেশি সময় কিন্তু তোমরা পাবে না WBHRB প্রস্তুতি এখন থেকেই তোমাদের শুরু হোক